নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মেষ রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ বছরের শেষ মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক আপনাদের সাবধানে থাকতে হবে এবং কোন কোন দিক ভালো রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তো শুরুতেই একটি কথা বলি, আমি যত মাসিক রাশিফলগুলি দিই তার মধ্যে 70-80% একটি কমেন্টস আমি দেখতে পাই প্রতিটি রাশিফলে, যে দাদা এত গোচর ফল টল বলে ভিডিওটি বড় করবেন না, শুনতেও বিরক্ত লাগে। তাই জন্য আমি ঠিক করেছি প্রতিটি রাশিফলে গোচর ফল আমি শেষে বলবো। যাদের গোচর ফল শোনার ইচ্ছে আছে তারা একদম ভিডিওর শেষ পার্টে যান, সেখানে আমি গোচর ফল নিয়ে বলবো। আসল মেন জিস্ট কী হবে আপনারা সেটাই জানতে চান, আর এই সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আর দেরি কিসের, শুভ শীঘ্র। মেষ রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো, তবে আমি যে ভিডিওটি রিপ্রেজেন্ট করতে চলেছি আপনাদের সামনে সেটি সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক হন বা আপনি যদি মেষ লগ্নের জাতক হন, উভয়ের ক্ষেত্রে কিন্তু এই রাশিফলটি প্রযোজ্য। এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও 50-60% কথা মিলতে বাধ্য, তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর, দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশার উপর। তাহলে আসুন শুরু করা যাক। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস, অর্থাৎ বছরের শেষ মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। এই মাসের শারীরিক দিক নিয়ে কিন্তু ভোগানোর সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ছোটোখাটো চোট আঘাত লাগা, রক্তপাত হওয়া এবং শারীরিক দিকটা ভোগাবে। তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, মোটামুটি 60 আপ, তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের দিকটা একটু বেশি নজর রাখতে হবে। আর যারা ইয়াঙ্গার জেনারেশন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই মাথায় রাখবেন। মানে শারীরিক দিকটা ভোগাবে মোটামুটি 24শে ডিসেম্বরের মধ্যে, মানে 24শে ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। এই মাসে শারীরিক দিক খারাপ থাকলেও ফাইন্যান্স দিক কিন্তু ভালো থাকবে, অর্থাৎ অর্থ আগমনের দিকটা কিন্তু ভালো থাকছে। অর্থাৎ আপনি চাকরি করুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, আপনাদের অর্থনৈতিক স্থিতিটা কিন্তু ভালো থাকছে। যারা ল্যান্ড কেনাবেচা করেন, অর্থাৎ কোনো জায়গা কিনলেন, জমি কিনলেন এবং পরবর্তীতে সেটি বেচলেন, সেল করলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই শুভ। আপনাদের ডবল থেকে চার ডবল ইনকামের সোর্স কিন্তু তৈরি হতে চলেছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত সময়, বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা ট্রান্সপোর্টের বিজনেস করছেন, হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা ট্রান্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুবই শুভ। আপনাদের একটি গাড়ি থাকলে দু নম্বর আরেকটি গাড়ি কিন্তু আপনারা পারচেস করতে পারবেন, মানে সেই রকম সিচুয়েশান কিন্তু তৈরি হতে চলেছে। আমি যে পূর্বেই বললাম আপনাদের ফাইন্যান্সের দিক খুব ভালো যেতে চলেছে কিন্তু শরীরের দিক প্রবলেম, তো ফাইন্যান্স নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না। এই মাসে যারা সেলফ প্রফেশনে রয়েছেন, অর্থাৎ যারা ডক্টর, যারা অ্যাডভোকেট, যারা টিউশনি পড়ায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ। আপনাদের ক্লায়েন্ট কিন্তু বাড়বে, যারা টিউশনি পড়ায় তাদের ছাত্র বাড়বে। যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনকামের একটা প্রবল সোর্স কিন্তু তৈরি হতে চলেছে। তবে এই মাসের 15 তারিখ পর্যন্ত সন্তান নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সন্তান সুখে কিছুটা বাধা দেখা যাচ্ছে। সন্তান যাদের রয়েছে সন্তান নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, দেখা গেল আপনার সন্তান এমন কিছু একটা কাজ করে আসলো যেটাতে আপনাদের মান সম্মান নষ্ট হয়ে গেল, বা কৃতকর্মে
বা সন্তান কিছু এমন কাজ করলো বা সন্তানের হেলথ সমস্তটাই কিন্তু সন্তানেরটাই খারাপ রয়েছে 15 তারিখ পর্যন্ত। তাই 15 তারিখ পর্যন্ত আপনারা একটু সচেতন থাকুন সন্তানের ব্যাপারটা নিয়ে, তারপরে কিন্তু সেই সিচুয়েশানটা কেটে যাচ্ছে। এ মাসে আপনাদের শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, পাড়ার শত্রু হতে পারে, জ্ঞাতি শত্রু হতে পারে, বা আপনার কর্মস্থানে শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে একটা জিনিস কি, এই শত্রু কিন্তু আপনার ক্ষতি করবে পিছন পিছন, কিন্তু অবশেষে এই শত্রু পরাস্ত হবে, অর্থাৎ আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি করবে, কিন্তু সেই পরিমাণে কিন্তু ক্ষতি করবে না, তবে শত্রু অবশেষে পরাস্ত হবে। এই মাসের লাভ লাইফ দিক কিন্তু ভালো রয়েছে, প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে, নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের প্রেম সম্পর্ক ভেঙে গেছে তাদের কিন্তু সেই সম্পর্ক কিন্তু জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। কিন্তু মাসের শেষ পার্টে প্রেম জীবনে অর্থাৎ লাভ লাইফে আপনাদের কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, মনোমালিন্য বা মন কষাকষি এই সমস্ত কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবং এটা থেকে রিলেশন ক্রাইসিস কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এ মাসে বিবাহের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, এবং নতুন নতুন সম্পর্ক আসার সম্ভাবনা রয়েছে, এ থেকে কিন্তু বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসের 15 তারিখের পর থেকে আপনাদের মোটামুটি কিছু কিছু দিক রয়েছে যেগুলো খুব ভালো যেতে চলেছে, যেমন পড়াশোনার দিক কিন্তু ভালো যেতে চলেছে, উচ্চশিক্ষার দিকে কিন্তু ভালো যেতে চলেছে। এছাড়াও যাদের লোন হয়ে গেছে তাদের কিন্তু লোন রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসাতে টাকা ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ল্যান্ড বা প্রপার্টি কিনতে আপনারা পারেন এই মাসে, এবং গাড়ি 4-wheeler বা 2-wheeler কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে, এই কারণে আপনাদের লোন হওয়ার সম্ভাবনা রয়েছে, লোন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এই বিষয়টি অবশ্যই নজর রাখুন। অর্থাৎ কিছু আপনার আনন্দের ভোগের কোনো দ্রব্য কিনতে গিয়ে আপনি লোন করে ফেললেন, এরকম একটা সিচুয়েশান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এ মাসের লটারি, সাট্টা, জুয়া এগুলো থেকে কিন্তু ইনকামের কিন্তু সোর্স প্রবল হারে দেখা যাচ্ছে। এছাড়াও যারা অনলাইন অ্যাপের মাধ্যমে ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, অর্থাৎ আপনাদের কিন্তু সেখান থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে, মাসি বা পিসির কাছ থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তো ওভারঅল যদি বলা যায় মেষরাশির এই মাস মুটের উপর দিয়ে শুভই যেতে চলেছে, কিছু কিছু জায়গা প্রবলেম রয়েছে সেই জায়গাগুলো শর্ট আউট করে নিলেই সেই প্রবলেমটা থাকবে না। তো এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই গোচর ফল কী, কারণ অনেকেই গোচর ফল জানতে চান, তো গোচর ফলটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। এই মাসে শুক্র গ্রহ যা কিনা আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করছে 11 ডিসেম্বর পর্যন্ত, 11 ডিসেম্বরের পর এই শুক্র গ্রহ অষ্টমভাবে অবস্থান করবে, এবং শুধু একা নয় কেতুর সাথে অবস্থান করবে। 15 ডিসেম্বর পর্যন্ত রবি গ্রহ আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করছে, বুধ 17 ডিসেম্বর পর্যন্ত কেতুর সাথে অবস্থান করছে, এবং 17 ডিসেম্বরের পর এই বুধ নবমভাবে ধনুরাশিতে অবস্থান করতে চলেছে। বৃহস্পতি গ্রহ এবং শনি গ্রহ যা কিনা আপনাদের কর্মভাবে অবস্থান করতে চলেছে, রাশির দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতুর অবস্থান, এই গোচর ফল আপনাদের এই ডিসেম্বর মাসে হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।